আসসালামু আলাইকুম, তোমরা শুভ সকাল, তোমরা কেমন আছো? আজ তোমাদের আমি কি কব নাগরিকতা প্রতি অধ্যায়ে প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যকর সম্পর্কে আলোচনা করব। আগে আমরা দেখি আমাদের এই সংবিধানটা কখন শুরু হয়েছিল। আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে মুজিবনগর সরকার প্রথম গঠিত হয়। এই সরকার ব্যবস্থার মধ্যে 1971 সালে গঠন করা হয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে জনগণ সকল ক্ষমতার উৎস। পৃথিবীর প্রতিটি দেশে কোনো না কোনো সরকার ব্যবস্থা প্রচলিত আছে, এক এক দেশে এক এক ধরনের। কোনো জায়গায় মন্ত্রী পরিশাসন সরকার, কোনো দেশে হলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত আছে। তাহলে আমরা এখন দেখো কি আমাদের দেশটা কোন শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সরকার ব্যবস্থায় তিন ধরনের, বাংলা সরকার ব্যবস্থায় শাসন ক্ষমতা কার উপর ন্যস্ত? প্রধানমন্ত্রী হাতে ন্যস্ত। এই প্রধানমন্ত্রী কার দ্বারা পরিচালিত হচ্ছে, কীভাবে পরিচালিত হচ্ছে, তার কাজ কী কী, তাই আমরা এখন দেখব। আমাদের আমাদের সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে, তার মধ্যে হলো সরকার পরিচালিত হয় কোনটা, শাসন বিভাগ, আইন বিভাগ, আর হলো কি হলো বিচার বিভাগ। এখন শাসন বিভাগের কাজটা কী কী, সরকারের তিনটে বিভাগ কী কী? সরকারের তিনটি বিভাগ, এক শাসন ব্যবস্থা, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগও বলা হয়, নির্বাহী বিভাগ। দুই হলো আইন বিভাগ, তিন হলো বিচার বিভাগ। বিচার বিভাগ, তাহলে আমাদের সরকার ব্যবস্থায় আমরা কয় ধরনের কার্যক্ষমতা দেখতে পাচ্ছি? শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এখন আমরা দেখব শাসন বিভাগের কাজটা কি। শাসন বিভাগ শাসন আগে বলে তোমাদের বলেছি শাসন বিভাগকে নির্বাহী বিভাগ বলা হয়ে থাকে। এটা মূলত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি পরিচালনা করে থাকেন। এখন দেখা যাক আমাদের রাষ্ট্রপতি কাজ কী কী। রাষ্ট্রপতি নিয়োগ আগে দেখবো না, রাষ্ট্রপতি নিয়োগ, তারপর হলো ক্ষমতা ও তার কার্যাবলী। এখন দেখি আমরা বাংলাদেশ শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ শাসন বিভাগের সর্বোচ্চ অধিপতি হলেন রাষ্ট্রপতি। আমাদের দেশটা কি, আমাদের দেশটা বর্তমানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধান ক্ষমতা কার হাতে ন্যস্ত? প্রধানমন্ত্রী হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী কি করে, তার সমস্ত যাবতীয় কার্যাবলী তিনি নিজে এবং তার অন্যান্য মন্ত্রিপরিষদের সাহায্য নিয়ে করে থাকেন। আর রাষ্ট্রপতি কি হলো, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি, কিন্তু হলো কি হবে, প্রকৃতপক্ষে ক্ষমতা কার হাতে ন্যস্ত? প্রধানমন্ত্রী হাতে ন্যস্ত, কারণ আমাদের শাসন ব্যবস্থা হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এই রাষ্ট্রপতি সংসদ সদস্যদের অধিকাংশের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তার কার্যকাল হলো কত? 5 বছর। রাষ্ট্রপতি কার্যকাল 5 বছর। যদি কোনো রাষ্ট্রপতি পরপর 2 বার তার ক্ষমতায় অধিষ্ঠিত থাকে কিন্তু পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হতে পারেন না, রাষ্ট্রপতি পুনর হতে পারেন না। রাষ্ট্রপতি যদি কোনো কারণে পাগল কিংবা কোনো বড় কোনো কোনো আইনের বহির্ভূত কোনো কাজ করে যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হন, তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতি হতে হলে তাকে 35 বছর বয়স হতে হবে এবং প্রধান কথা হলো তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এই আমরা এখন দেখি এই বাংলার এই প্রধান এই রাষ্ট্রপতি ক্ষমতা ও কাজ, তার ক্ষমতা কী কী এবং তিনি কী কাজ করে থাকেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রের প্রধান, কিন্তু তিনি কী করেন, প্রধানমন্ত্রী
এবং অন্যান্য বিচারপতিদের তিনি পরিচালিত করে থাকেন। প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি তিনবার, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়োগদান করে থাকেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাতে তার প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ তিনি করে থাকেন। এখন আমরা দেখি দেখবো রাষ্ট্রপতি ক্ষমতা। রাষ্ট্রপতি আইন সংক্রান্ত কাজও করে থাকেন, রাষ্ট্রপতি আইন প্রণয়ন সংক্রান্ত কাজও করে থাকেন। যদি কোনো কারণে তিনি সংসদীয় অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে এবং ভেঙেও দিতে পারেন। তিনি সংসদের অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে এবং ভেঙে দিতেও পারেন। তিনি সংসদে ভাষণ দিতে ও বাণী প্রেরণ করতেও পারেন। রাষ্ট্রপতি সংসদে মানে কোনো অর্থবিল প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া সেটা অনুমোদন পায় না। রাষ্ট্রপতি সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উপস্থাপন করাও যাবে না। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি পরামর্শ অনুযায়ী হাইকোর্ট আপিল বিভাগে প্রধান বিচারপতিতে নিয়োগদান করে থাকেন। তিনি কোনো আদালত কর্তৃক দেখা যাচ্ছে কোনো ব্যক্তি আদালত কর্তৃক কারো হলো দেখা গেলো যে সে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কোনো আসামিকে কিংবা ফাঁসির আদেশ দেওয়া হলো, তবে সেটা রাষ্ট্রপতি সম্মতিক্রমে সেটা রাষ্ট্রপতি মাফ করে দিতে পারেন, সাজা নাও দিতে পারেন রাষ্ট্রপতি। এবার দেখো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে সকল ক্ষমতা, রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল ক্ষমতা সম্মানের উৎস। রাষ্ট্রপতি দেশে বাংলাদেশের সমস্ত কিছুর ঊর্ধ্বে, তেমন সকল সম্মানের ঊর্ধ্বে, কিন্তু প্রকৃত ক্ষমতা হলো কার হাতে? প্রধানমন্ত্রী হাতে। কেন? আমাদের দেশটা হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তাই প্রধানমন্ত্রী পরামর্শ করে ক্রমে তিনি অন্যান্য যে কোনো যাবতীয় কাজ করতে পারেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সম্মানের উৎস, তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক ও বাইরের দেশের সম্মাননা বা কোনো খেতাব দিলে সেটা গ্রহণ করতে পারবে না। কার অনুমতি ছাড়া? রাষ্ট্রপতি অনুমতি ছাড়া। আমাদের দেশে মুক্তি চলাকালীন সময় আমরা কী দেখেছি যে সরকার বিভিন্ন ক্ষমতা চলাকালে আমাদের দেশে মুক্তি চলাকালে প্রথম সরকার গঠিত হয় সেটা কী হলো? মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার গঠিত হয়, আমরা আমাদের দেশ হলো কি? গণতান্ত্রিক দেশ। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে সকল ক্ষমতার উৎস হলো কি? জনগণ। কিন্তু আমাদের এখন বর্তমানে কি হলো? বর্তমানে আমাদের শাসন ব্যবস্থাটা কে? মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা কি করে? তার কার্য তার সহযোগিতা করে থাকেন। শাসন বিভাগে আর কী কী আছে দেখো? রাষ্ট্রপতি আইন প্রণয়ন করতে পারবে, রাষ্ট্রপতি অন্যান্য যে কোনো যাবতীয় কাজ করতে পারবেন, কিন্তু সেটা তার কার অনুমতি নিতে হবে? প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকারের সকল ক্ষমতা শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কি করতে পারেন? নিয়োগ দিতে পারেন। তিনি সশস্ত্র বাহিনী তিন প্রধানদেরকেও নিয়োগ দিয়েও থাকেন। রাষ্ট্রপতি আইন সংক্রান্ত কিছু কিছু কাজও করে থাকেন, যেমন দেখাচ্ছে সংসদে কোনো বিল উত্থাপন করতে, তারপর সংসদে কোনো বিল পাশ করতে রাষ্ট্রপতি সম্মতি লাগবে। রাষ্ট্র সম্মতি ছাড়া সংসদে কোনো বিল উত্থাপন করা যাবে না। কোনো কারণে সংসদে যদি দেখা গেল অর্থ মঞ্জুর করতে অসমর্থ, রাষ্ট্রপতি 60 দিনের জন্য সে অর্থ বিল মঞ্জুর করতে পারবেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি পরামর্শ ক্রমে অন্যান্য হাইকোর্ট আপিল বিভাগে অন্যান্য বিচারপতিদেরও নিয়োগ করতে পারেন। রাষ্ট্রপতি দেখা দেশের মধ্যে কোনো সময় দেখা গেলো নিরাপত্তার অভাব বিঘ্নিত হলো কিংবা কোনো বাইরের দেশ থেকে যুদ্ধ দেশ আক্রান্ত করলো, তখন এর থেকে এর জন্য রাষ্ট্রপতি যে কোনো সময়ে জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তাহলে দেখো আমরা কী বললাম, সরকারের তিনটা বিভাগ কী কী? শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। রাষ্ট্রপতি এখন এই শাসন বিভাগের মধ্যে কারা কারা আছে সেটা আমরা দেখলাম কি? রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী এরা আছে। এখন আমরা রাষ্ট্রপতি ক্ষমতা কার সম্পর্কে আলোচনা করলাম। রাষ্ট্রপতি ক্ষমতা কি, রাষ্ট্রপতি কি ক্ষমতা পালন করবে এবং তার কাজ কি কি সে সম্পর্কে জানলাম। আমি আবার একটু তোমাদের বলছি, দেখো রাষ্ট্রপতি কি সকল ক্ষমতা উৎস, কিন্তু আমাদের সকল বিষয়ে কাজ প্রধানমন্ত্রী পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি করে থাকেন। রাষ্ট্রপতি যে কোনো আইন প্রণয়ন করতে, আইন স্থগিত রাখতে এবং আইন ভেঙে দিতেও পারেন। তবে এটা কী করে করতে হবে, প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী করতে হবে। রাষ্ট্রপতি দেখা যাচ্ছে আমার দেশে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি তার জেল হয়ে গেল কি মৃত্যুদণ্ড কিংবা এমনকি সারাজীবন জেলে থাকতে হবে, এ ধরনের কোনো মানে আইন যদি তার তাকে সাজা দেওয়া হয় সেই সাজার জন্য সে আপিল করে কিংবা রাষ্ট্রপতি সাথে ক্ষমা প্রার্থনা করে। রাষ্ট্রপতি তিনি তার বিচক্ষণতার দিক দিয়ে সে তিনি কী করবেন, সেই দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মকুব করে দিতে পারবেন, এ ক্ষমতাও রাষ্ট্রপতি আছে। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল সংসদে উপস্থাপন করা যাবে না। যে কোনো বিল উপস্থাপন করতে হলে রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি আছে বলে গণ্য হলো, সেটা কিন্তু সংসদে আইনে পরিণত হবে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি পরামর্শ করবেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অন্যান্য বিচারপতিদের নিয়োগদান করে থাকেন। রাষ্ট্রপতি কোনো সংসদে কোনো অর্থ মঞ্জুর করতে না পারলে রাষ্ট্রপতি সাজিনের জন্য সে অর্থ মঞ্জুর করতে অনুমতি দিতে পারেন। রাষ্ট্রপতি সকল সম্মানের উৎস, রাষ্ট্রপতি কেউ সকল সম্মানের উৎস। তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশে সম্মান খেতাব বা উপাধি গ্রহণ করতে পারবে না। দেশের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তারপর দেখা যাচ্ছে নিরাপত্তার অভাব কিংবা বাইরের দেশের থেকে যুদ্ধ ঘোষণা করলো, দেশের মধ্যে যুদ্ধ বিশিষ্ট হলো, রাষ্ট্রপতি সেই দিক বিবেচনা করে যে কোনো সময়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এবার কি বলব, রাষ্ট্রপতি অনেক দায়িত্ব পালন করে থাকেন। তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পারেন কিংবা ভাষণ দিতে পারেন। তিনি সংসদের যে কোনো বিষয়ে বিল উত্থাপন করতে পারেন। এবার দেখো আমরা সারসংক্ষেপে চলে যাচ্ছি, রাষ্ট্রপতি ক্ষমতা তোমরা সংক্ষেপে এটুকু জানলেই হবে রাষ্ট্রপতি ক্ষমতা কি আর তার কাজগুলো কি কি। তাহলে আমরা কি জানি, রাষ্ট্রপতি হলো দেশের সর্বোচ্চ ব্যক্তি, কিন্তু তার সকল ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে কিভাবে, প্রধানমন্ত্রী পরামর্শ করবে। কিছু কিছু কাজে তার অনুমতি ছাড়া আর যাবতীয় অন্যান্য সকল কাজ তিনি কী করে, প্রধানমন্ত্রী পরামর্শ ক্রমে করে থাকেন। এই কাজগুলো কী কী দেখো, দেখা যাচ্ছে কি তিন বাহিনীর প্রধানকে নিয়োগ করতে হবে। রাষ্ট্রপতি সেই তিন বাহিনীর প্রধানকে নিয়োগদান করে থাকেন, তিনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ছাড়া অন্যান্য বিষয়গুলো তিনি নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি কী কাজ করেন, সংসদে কোনো বিল উত্থাপিত হলে সেটা রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। রাষ্ট্রপতি কী করেন, কোনো বিলে দেখা গেল তিনি দেশের বাইরে এখানে নেই কিন্তু সেই বিলটাকে সম্মতি দেওয়ার জন্য তিনি অনুমতি দিয়েছেন, সেই বিলটা কিন্তু সংসদে তার আইন আকারে প্রকাশিত হয়ে যাবে। তারপর কী দেখা যাচ্ছে, দেখো রাষ্ট্রপতি কী করে আর কী কাজ করে, রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত আসামিদেরও সাজা মকুব করতে পারে। দেশের ভিতরে কোনো অরাজকতা সৃষ্টি হলে কিংবা কোনো যুদ্ধ বিগ্রহ দেখা দিলে রাষ্ট্রপতি কী করেন, যে কোনো সময় তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তিনি সংসদে ভাষণ দিতে পারেন এবং বাণী প্রেরণ করতেও পারেন। অনেক সময় দেখা যায় সংসদে অর্থ বিল মঞ্জুরি করতে তারা অসমর্থ, রাষ্ট্রপতি করে 60 দিনের জন্য সেই অর্থটা মঞ্জুর করতে পারেন সংসদ থেকে। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত, এবার দেখো রাষ্ট্রপতি সংসদ সদস্যের অধিকাংশের ভোটে নির্বাচিত হন, সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করে থাকেন। তার মেয়াদ কতকাল, তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন।
তিনি যদি কোন রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকেন কিন্তু পরবর্তী সময় তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। কোন রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোন তার নামে অভিযোগ হলে কিন্তু সেই অভিযোগটা তার নামে কোন গুরুতর অপরাধ করলে সেই অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা যাবে না। রাষ্ট্রপতি হতে হলে তাকে কত কি হতে হবে, 35 বছর বয়স্ক হতে হবে এবং তিনি রাষ্ট্রবিধি কোনো কাজ জন্য দণ্ডপ্রাপ্ত আসামি হলে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না। তাহলে আমরা কি দেখলাম, সালে বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। বাংলাদেশ কি হলো? গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র কি? জনগণের সকল ক্ষমতার উৎস। আমাদের দেশটা, আমার দেশে কোন শাসন ব্যবস্থা প্রচলিত আছে? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি করে? তিনি নিজে এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে যাবতীয় কার্য সম্পাদন করেন। আর রাষ্ট্রপতি কি হলো? তার সহযোগিতা, রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু যত মতামত প্রদান করতে হবে, পরামর্শ নিতে হবে কার? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি প্রধান বিচারপতি পরামর্শক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অন্যান্য বিচারপতিদের নিয়োগদান করে থাকেন। তিনি সশস্ত্র বাহিনী তিনজন প্রধানকেও নিয়োগদান করে থাকেন। মেয়াদ কতকাল? 5 বছর। তিনি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে থাকার পরও আর নির্বাচিত হতে পারবেন না। তো কাউকে রাষ্ট্রপতি হতে হলে তাকে 35 বছর বয়স হতে হবে এবং তা সে যদি কোনো কারণে বাংলাদেশের নাগরিক না হয় তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তা নিশ্চয় তোমরা বুঝেছ রাষ্ট্রপতির ক্ষমতা কি, রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হয় এবং তার কার্যকাল কত এবং তিনি কিভাবে নির্বাচিত হন। আমরা আগামী ক্লাসে এর সম্পর্কে আরেকটু আলোচনা করব। আর যেখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। তোমরা বাসায় ভালো মতন এই সম্পর্কে একটু বই দেখবে, আমি যে আলোচনা করলাম এটা তোমরা এই সম্পর্কে আরো জানতে পারবে। ধন্যবাদ।